জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা শুধু খুলনা নয়, সারা বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদ ও মাদ্রাসা এটি। মসজিদটি প্রতিষ্ঠিত হয় 1967 সালে। সমাজসেবক আব্দুল হাকিম জমাদ্দার এটি প্রতিষ্ঠা করেন। এই মসজিদ প্রাঙ্গণে 226 ফুট উচ্চতার একটি মিনার রয়েছে। এই মসজিদের নাম তালারওয়ালা মসজিদ। পুরা মসজিদটি সাদা টাইলস দিয়ে মোড়া। 226 ফুটের মিনারটি খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার। সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশের যে কোনো মসজিদের সাথে তুলনা করা যায় এই মসজিদকে। ভিডিওটিতে মসজিদটির রাত এবং দিন উভয়ের সৌন্দর্যই ফুটিয়ে তোলা হয়েছে। বিশাল আকৃতির মিনার ছাড়াও মসজিদে চারটি গম্বুজ রয়েছে। মসজিদের চারপাশে অসংখ্য নারকেল ও সুপারি গাছ আছে। মসজিদের প্রাঙ্গণে বিভিন্ন দেশ থেকে আনা বড় সাইজের পাতাবাহার, ক্যাকটাস ও অর্কিড জাতীয় গাছ রয়েছে। প্রায় 2000 মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। রাতে মসজিদের সৌন্দর্য আরও বেড়ে যায় এর আলোকসজ্জার কারণে। মসজিদ প্রাঙ্গণের চারিপাশের দেয়াল আরও সৌন্দর্য মণ্ডিত। মসজিদ প্রাঙ্গণের প্রতিটি গাছই দেশের বাইরে থেকে আনা হয়েছে। মসজিদের মিনার, গম্বুজ এবং প্রতিটি ওয়াল সাদা কালারের। খুলনা শহরের যে কোনো প্রান্ত থেকে এই মসজিদ চোখে পড়বে। খুলনা শহরের একেবারে প্রাণকেন্দ্র সাত রাস্তার মোড় থেকে মুসলমান পাড়ায় এই মসজিদটি অবস্থিত। চাইলেই ঘুরে দেখে আসতে পারেন এই অপূর্ব সুন্দর মসজিদটি।